বৃষ্টি কমতেই দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তিকর গরমের পরিস্থিতি। আপাতত দিন দুয়েক পরিস্থিতি এরকমই চলতে পারে। অন্যদিকে উত্তর পূর্ব সহ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী দিন চারেকে দেশের বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাত কমবে বলেও জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। নমস্কার, আমি সুমি, আপনারা দেখছেন ইন্ডিবং নিউজ ইউটিউব চ্যানেল। চলুন জেনে নেওয়া যাক কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া। সোমবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে 25 আগস্ট বুধবার সকালের মধ্যে দার্জিলিং কালিম্পং এর কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বুধবার থেকে শুক্রবারের মধ্যে হিমালয় পাদদেশ সংলগ্ন 5 জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার জেরে ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় এই 3 দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েকদিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক কেমন থাকছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। সোমবার বিকালে দেওয়া সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে 25 আগস্ট বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। কোনো জায়গায় স্থানীয়ভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে বুধবার এবং বৃহস্পতিবার নাগাদ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে আগামী দিন পাঁচেকের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে। তবে গত কয়েকদিনের মধ্যে রাজ্যের বিভিন্ন শহরেরই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এবার জেনে নিন কেমন থাকছে কলকাতার আবহাওয়া। কলকাতা ও তার আশেপাশের এলাকায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা, বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 35 ও 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে মৌসুমী অক্ষরেখার পশ্চিম দিকের অংশ তার স্বাভাবিক অবস্থানের দক্ষিণে রয়েছে, অন্যদিকে পূর্ব দিকের অংশ স্বাভাবিক অবস্থানের উত্তর দিকে অবস্থান করছে। 24 আগস্ট থেকে মৌসুমী অক্ষরেখার পশ্চিম দিকের অংশ উত্তর দিকে সরতে শুরু করবে আর পূর্ব দিকের অংশ 26 আগস্ট থেকে দক্ষিণ দিকে সরতে শুরু করবে। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বিকানের ভিওয়াসিন, দিল্লি, বরেলি, গোরখপুর, দাঁড়ভাঙা, জলপাইগুড়ি হয়ে উত্তর পূর্ব অসমের পূর্ব দিক পর্যন্ত বিস্তৃত হয়েছে। যে ঘূর্ণাবর্তটি শ্রীলঙ্কা উপকূলের কাছে বঙ্গোপসাগরে ছিল তা এখন বঙ্গোপসাগরে থাকলেও তামিলনাড়ুর উপকূলের কাছে সরে গিয়েছে। একটি ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম রাজস্থান সংলগ্ন এলাকার উপরে অবস্থান করছে। শক্তিশালী দক্ষিণা বায়ু কিংবা দক্ষিণ পশ্চিম বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর পূর্ব ভারতের দিকে সরে যাচ্ছে। এই পরিস্থিতি আগামী 25 আগস্ট পর্যন্ত চলতে থাকবে বলে অনুমান করা হচ্ছে। এই পরিস্থিতিতে 27 আগস্ট পর্যন্ত উত্তর পূর্ব ভারত এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। 23 থেকে 25 আগস্টের মধ্যে অসম এবং মেঘালয়ে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিহার, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে 27 আগস্ট পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি চলতে থাকবে। 23, 26 এবং 27 আগস্ট বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ু, কেরল এবং মাহেতে। দেশের বাকি অংশ যেমন উত্তর পশ্চিম ভারতের সমতলে, মধ্য ভারত এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অংশে এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ কমে গিয়েছে। এই অংশের মধ্যে পড়ছে মহারাষ্ট্র এবং গুজরাটও। তবে 25 থেকে 27 আগস্টের মধ্যে রাজস্থানে শুকনো আবহাওয়া থাকবে। আজ এখানেই শেষ হলো আজকের আবহাওয়ার খবর। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক, কমেন্টস করে জানাবেন। আর এই চ্যানেলের পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলিকে সবার আগে দেখতে হলে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি থেকে অল অপশন অন করে নিন।